মামুন একটা বস্তির পোলা পাইন না, এটা আমি বলি না, এটা নাকি বলছো আপনাদের সবার প্রিয় টিকটকার ওমর অলওয়েজ অন ফায়ার। আমার জীবনে আমি অনেক পাপ করেছি, তারপরেও কোনোদিন বস্তির পোলা পানের মতো চুল কালার করিনি, কিন্তু এই ভিডিও দেখার পর ওমর না ফায়ার হইছে আমাদের প্রিন্স মামুনের একমাত্র বউ, আমাদের লাইলা বৌদি। আসসালামু আলাইকুম ওমর ভাই, এই ভিডিওটা আপনার জন্য। বুঝলাম না বৌদি, ওমর বস্তির পোলা পাইন বললো ওইসব টিকটকারদের যারা নিজেদের চুলে তার পায়খানার মতো কালার করে সারাদিন টোকাই গিরি করে বেড়ায়, কিন্তু গায়ে লেগে গেল আপনার। আপনি চুল কালার করাকে বস্তি আমিও না, তবে আজকের ভিডিওতে কেন বা কিসের জন্য আমাদের লাইলা বৌদি ওমর অন ফায়ার কে তার ভিডিওতে টাই নাই না এভাবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করলো সেটাই খুঁজে বের করার চেষ্টা করবো। ভিডিও শুরু কর। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নামাজ বাদ দিও না বন্ধু, এপারে ওপারের জীবন বেশি সুন্দর। আজকে আমি এমন একজনকে নিয়ে ভিডিও করছি, তো অ্যাকচুয়াল বিষয়টা কি আমি আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করি। আমি কখনো কল্পনাতেও ভাবিনি। ঘটনা হচ্ছে গত কয়েকদিন আগে আপনাদের ওমর অন ফায়ার তার টিকটক অ্যাকাউন্টে একটা ভিডিও আপলোড দেয়, যেখানে সে বলছিল যে জীবনে অনেক পাপ করছে কিন্তু কখনো বস্তির পোলা পানের মতো চুলে কালার করি নাই। আমার জীবনে আমি অনেক পাপ করছি, তারপরেও কোনোদিন বস্তির পোলা পানের মতো চুল কালার করি নাই। আর এই কথাগুলো আমাদের টিকটকের রাজপুত্র 143 মানে আমাদের মামুন কাকার একমাত্র বউ, আমাদের লাইলা বৌদির খুবই গায়ে লেগে যায়, মানে পার্সোনালি নিয়ে নাই আর কি। আপনি টিকটকার দেখে বস্তি টোকাই এসব বলে বেড়ান, এগুলো কি রাই? তার কারণ তার জানের জিগার পানের ফিগার, তার একমাত্র জামাই টিকটকের রাজপুত্র 143 মানে আমাদের মামুন কাকা চুলের কালারও রং বেরঙের, মানে এক এক সময় এক এক কালার। তার জন্য ওমর যখন বলছে যে চুল কালার করে বস্তির পোলা পানরা, তখন আমাদের বৌদির খুবই গায়ে লেগে গেছে, যার জন্য সে বলতেছে টিকটকারদের ছোট করে কথা বলার অধিকার কারো নাই। টিকটকারদেরকে স্মল করে কথা বলার কিন্তু কোনো রাইট কারো নাই, আসলেই নাই। আচ্ছা বৌদি একটা সত্যি করে কথা বলেন তো, এই যে মানুষ টিকটকারদের ছোট করে কথা বলে, এগুলা কি হুদাই বলে? এর পেছনে কি কোনো কারণ নাই? সারাদিন টিকটকে বৈশা বৈশা কিঞ্জ মার্কা ভিডিও বানালে তো মানুষ ছোট করে কথা বলবেই। ফেসবুকে বা ইউটিউবে কখনো কোনো ক্রিঞ্জ কন্টেন্ট আপলোড হয়নি? হ্যাঁ, বর্তমানে ইউটিউব ফেসবুকেও ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর আছে, তবে সেগুলাও টিকটকার, মানে টিকটক থেকে আইসা ফেসবুকে সুন্দর করে একটা পেজ খুলে সেখানে ওই ক্রিঞ্জ কন্টেন্টগুলাই প্রোভাইড করতেছে আমাদের। কোনো ক্রিঞ্জ ক্রিয়েটর নেই সেখানে। আর টিকটকের কথা কি বলবো, সারা দিন পোলা পান তো ওখানে ওইসব ক্রিঞ্জ নিয়েই পড়ে থাকে, তারপরেও কোনোদিন বস্তির পোলা পানের মতো চুল কালার করিনি। আচ্ছা এখন কথা হচ্ছে ওমরের এই কথায় আমাদের লাইলা বৌদির এত জ্বলার কারণ কি, যে সে একেবারে ডিরেক্ট ভিডিও নিয়ে চলে আসছে? কারণ আমাদের লাইলা বৌদির ওয়ান এন্ড অনলি একমাত্র জামাই টিকটকের রাজপুত্র 143 মানে আমাদের মামুন কাকা সবসময় তার চুলে কোনো না কোনো কালার করেই থাকে। তবে এটাই যে মেইন কারণ তা কিন্তু না, কারণ টিকটক যে শুধুমাত্র মামুনি চুল কালার করে থাকে তাও কিন্তু না, টিকটকের বেশিরভাগ টিকটকারই চুল কালার করে থাকে, আর কিছু টিকটকার তো ভাইরালই হয়েছে চুল কালার করা দিয়ে। তাহলে ওমরের কথাগুলো শুনে কেন শুধুমাত্র আমাদের লাইলা বৌদুরী একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল? দেখেন বৌদি, ওমর যে কথাটা বলছে সেটা যে বডি শেমিং সেটা আমিও মানি, কারণ একটা মানুষের শরীরের কোন একটা অংশ নিয়ে কথা বললে সেটাকে বডি শেমিং বলে, কিন্তু সে কিন্তু কাউকে ডেডিকেট করে বলে না। আর আপনি যে বলতেছেন যে বস্তির পোলা পান বলায় বস্তির মানুষগুলাকে অসম্মান করা হয়েছে, আপনি বস্তি কাদেরকে বলছেন? তারা কি মানুষ না? তাহলে বলবো আপনি ওমরের কথাটা বুঝতেই পারেন না, এখানে বস্তির পোলা পান বলতে বস্তিতে থাকা মানুষগুলাকে বলা হয়নি। বলেছে বস্তি, যাদেরকে আপনি বস্তি বলছেন। এখানে বস্তির পোলা পান বলতে ওইসব পোলা পানদের বোঝানো হয়েছে যারা নিজের চুলে কুত্তার পায়খানার মতো কালার করে সারাদিন ক্রিঞ্জগিরি করে বেড়ায়। এক একটারে দেখতে কি লাগতেছে দেখেন। হ্যাঁ আমি জানি এদের চুল নিয়ে কথা বললেও সেটা বডি শেমিং এর মধ্যে পড়ে, বাট আপনারাই বলেন তো এদেরকে কিছু না বলে কি থাকা যায়? আপনি চুল কালার করাকে বস্তি তবে এটা সত্য যে এদেরকে বস্তির পোলা পান বললে সত্যি বস্তির মানুষদেরকে অসম্মান করা হয়, এরা আসলে অন্য গ্রহের পানি। আর এরকম একটা অন্য গ্রহের বাসিন্দা আমাদের লাইলা বৌদির ভাত তরকারি, যার জন্য সে তার এরকম জৈলা পুরা ছাই হয়ে যাচ্ছে। বস্তি বলে টোকাই বলে কাউকে হেয় করার অধিকার তো আপনার নাই। আর এর জন্যই সে টিকটকারদের এই চুল কালার বিষয়টাকে জায়েজ প্রমাণ করার জন্য বলতেছে মুরব্বিরাও তো চুল দাড়িতে মেহেন্দি দিয়ে কালার করে। যখন একজন বিদেশির সাথে আমার দেখা হলো, আমি বললাম তুমি বাংলাদেশ চিনো? সে আমাকে বললো বাংলাদেশ আই নো, যাতে দেশের ম্যাক্সিমাম লোকের চুল এবং দাড়ি অরেঞ্জ কালার। তাহলে টিকটক টিকটকারদের এভাবে চুল কালার করা তো অপরাধ না, সওয়াবের কাজ। বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষই বয়স হয়ে গেলে, বয়স না হলেও মেহেদি দিয়ে চুল রাঙায়। বাহ বৌদি বাহ, বৌদি বাহ, মানে কাদের সাথে কাদের তুলনা, কোথায় আগার তলা আর কোথায় খাটের তলা। তাহলে কি ব্রাজিলিয়ান ফুটবল প্লেয়ার নেইমার বস্তি গরিব টোকাই ফকির? ভাই ভাই উইলিশা করতে ভাই।
মাথায় 1,00,000 কুত্তার পায়খানা নিয়ে টিকটকে এসে মুজরা করা পোলাপানদের সাথে তুলনা করতেছে মুরব্বীরা যারা দাড়ি চুলে মেহেদি দিয়ে কালার করে। আরে বৌদি আপনি হয়তো জানেন না দাড়ি চুলে মেহেদি দেওয়া জায়েজ কিন্তু কালার করা জায়েজ না। যাই হোক বৌদি আমার এই ছোট্ট মনে ছোট্ট একটা প্রশ্ন, আপনার জামাই আগে যা করছে করছে কিন্তু এখন তো সে ওইসব কিংস মার্কা টিকটকারদের মতো মাথায় কুত্তার পায়খানার মতো কালার করে না, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কালারই আছে। তাহলে আপনি কেন হুদাই ওই জিনিসটাকে নিজের সাথে টাই নাই না এভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতেছেন যেখানে ওমর সেটা কাউকেই ডেডিকেট করে বলে নাই। তারপরেও কোনোদিন বস্তির পোলাপানের মতো চুল কালার করিনি। তার মানে ভিউজ লাগবে ভিউজ, কিন্তু সেটা তো অডিয়েন্স আপনাদেরকে এমনিতেই দেয়, এগুলোর কথা তো প্রয়োজন নাই। আর টিকটকে যে শুধুমাত্র মামুনি একমাত্র চুলে কালার করে তা কিন্তু না, আরো অনেক পোলাপান আছে যারা চুলে কালার করে, বলতে গেলে টিকটকের বেশিরভাগ কিংস টিকটকারই চুলে কালার করে ঘুরে। কই তাদের তো গায়ে লাগে না, তাহলে আপনার কেন গায়ে লাগলো? আপনার জামাই জন্য নাকি ভিউজ লাগবে? ভিউজ যদি তাই হয় তাহলে বলবো জামাইয়ের সাথে ব্রেকআপ কাহিনী করে তো ভালোই ভিউজ কামাইছেন, আর কত? আপনি নিজে টিকটক প্ল্যাটফর্ম ইউজ করেন? হ্যাঁ এটা ঠিক বলছেন যে ওমর নিজে টিকটক ভিডিও বানিয়ে কেন টিকটকারদের নিয়ে এভাবে কথা বলবে? আপনি নিজেও তো একজন টিকটক ইউজার, আপনি নিজেও টিকটক করেন, সেই প্ল্যাটফর্মকে প্ল্যাটফর্ম মানুষদেরকে অপমান করার অধিকার তো আপনাকে কেউ দেয়নি। প্রথমত শুধুমাত্র টিকটক অ্যাপস না, আপনি যে প্ল্যাটফর্মেরই হন না কেন যদি কেউ খারাপ ভিডিও বানায় তাহলে আপনি সেটা নিয়ে কথা বলতেই পারেন। বাট এখানে প্রশ্ন হচ্ছে টিকটকারদের নিয়ে কথা বলা ওমরের সাথে যায় কিনা, কিন্তু সে যে টিকটকে আহামরি লেভেলের কন্টেন্ট বানায় তা কিন্তু না, সেও 8-10টা টিকটকারের মতো অ্যাটিটিউড মার্কা মোটিভেশন মারে। এখন কথা হচ্ছে আপনিও টিকটকার সেও টিকটকার, আপনার ভিডিও ভালো না লাগলে সে যদি কথা বলতে পারে তার ভিডিও ভালো না লাগলে আপনিও কথা বলতে পারবেন, সেম টু সেম। কিন্তু আমার বিষয়টা একটু ভিন্ন, আমি আপনাদের দুজনকে নিয়ে কথা বলতেই পারি কারণ আপনারা দুজনেই টিকটকার আর আমি ইউটিউবার। যাই হোক লাইলা বৌদির এই আজাইরা ভিডিও থেকে যতটুকু বুঝতে পারলাম সে মামুনের না ভিউজের প্রেমে পড়ছে, সে এখন খুব ভালো করে বুঝে গেছে কিভাবে লাইমলাইটে থাকতে হয় কিভাবে ট্রেন্ডে থাকতে হয়। কিন্তু সে হয়তো জানে না ফেমের নেশা খুবই খারাপ একটা নেশা, যেটা আপনারা এই সিনেমা ভাইরাল হওয়া এই কাপল ভ্লগারদের দেখলেই বুঝতে পারবেন। নিজেদের সিনেমা ভাইরাল হওয়ার সাথে সাথে তাদের লজ্জা শরমও একেবারে নাই হয়ে গেছে, তা না হলে মানুষ তাদের এই লজ্জার বিষয়টা আরো ঢাকার চেষ্টা করে, কিন্তু এরা এদের এই ইমোশনটাকে প্রোডাকশন বানিয়ে নিজেদেরকে আরো প্রমোশন করতেছে। যাই হোক ওদেরকে নিয়ে আর কিছু বলতে চাই না কারণ ওদেরকে নিয়ে কথা বলতে আমার জাস্ট রুচিতে বাদে, আমি জাস্ট লাইলা বৌদির একটা কথা বলতে চাই। দেখেন বৌদি এসব ছাড়েন, আপনি মামুনরে ফিরে আনেন, যেসব ভিডিও বানাচ্ছিলেন ওইসব ভিডিও বানান, তা না হলে এভাবে চলতে থাকলে মানুষ আপনাকে থুতু দিবে। তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক মেরে দিবেন, আর না লাগলে দিস চ্যানেল যেটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই না, তবে নামটা মনে রাখেন কোনো প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, দিস ইজ মাই ইনস্টাগ্রাম আইডি, যে কোনো ধরনের বিজনেস এবং প্রমোশনের জন্য যে কোনো সময় নিয়ে দিদায় নক দিতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে আছে। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফিজ।